এখানে মূল একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো বিশ্ব এখন কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগে ইহুদি খ্রিস্টান সভ্যতা, আর এক ভাগে মুসলিমরা। আর ইহুদি খ্রিস্টান সভ্যতার সাথে যোগ দিয়েছে মুশরিকরা এবং বুদ্ধিস্টরা, এরা সবাই ঐক্যজোট হয়ে মুসলিমের বিরুদ্ধে আছে। আর আরেকটা দিকে আছে শুধু আমরা, আর আমাদের মধ্যে আবার শত শত দল, কারো মাঝে কোনো ঐক্য নাই। এই বিশ্বের অবস্থা এখন। পরিবারগুলোর দিকে তাকাবেন, দেখবেন ইসলাম উঠে যাচ্ছে, সমাজ থেকে ইসলামের হেদায়তগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে, মসজিদগুলো থেকে হেদায়ত উঠে যাচ্ছে। নবীজি বলেছিলেন মসজিদ হবে চাকচিক্যময়, হেদায়ত উঠে যাবে শেষ জামানায়। আলেম ওলামা তার দায়িত্ব পালন করবে না, তিনি বলেছেন আলেম ওলামারা দিনকে বিক্রি করে ছাড়বে, আসমানের নিচে সবচেয়ে জঘন্য সৃষ্টি হবে শেষ জামানার এক শ্রেণীর আলেম ওলামা, যারা ফিতনা সৃষ্টি করবে এবং ফিতনা ওদের থেকেই ফিরে আসবে। আবার দেখবেন খেয়াল করে, এমন কোনো লিডার পাওয়া যাচ্ছে না, এমন কোনো নেতা পাওয়া যাচ্ছে না যে পুরো পুরো এই উম্মাহটাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। নেতৃত্বের অভাবে ভুগছে পুরো উম্মাহ, সবাই এতিম মিসকিনের মতো ঘুরে বেড়াচ্ছে। খেয়াল করে দেখবেন গভীরভাবে, আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা পাওয়া যাচ্ছে না যারা মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিবে। ওলামায়ে কেরামের মধ্যে কোনো ঐক্য দেখতে পারবেন না, এক ওলামা আরেক ওলামাকে গালি দিবে, এর গীবত করবে, অত্যহমত করবে, মসজিদ ভাগাভাগি করে ফেলবে, দল দল ভাগাভাগি করে ফেলবে, একে অপরের সাথে চা পর্যন্ত খাবে না। এই হলো শেষ জামানা। আপনি এখনো মনে করছেন সামনে হাজার হাজার বছর পড়ে আছে, আপনি ভুল করছেন। পরিবার, সমাজ আর রাষ্ট্র, রাষ্ট্র থেকে চালানো হবে মানে বড় বড় নির্যাতনগুলো, যেমন রিবা, সুদ, মদ, জিনা, ফ্রি মিক্সিং, এগুলোকে আপনার পেট্রোনাইজ করা হবে। শুধু আমাদের রাষ্ট্রের কথা বলা হচ্ছে না, পুরো বিশ্বের যত রাষ্ট্র সবগুলোর কথা বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা বলতে শুধু স্পেসিফিকলি কোন একটা দেশকে বোঝান নাই, তিনি পুরো বিশ্বের কথা বলেছেন যে পুরো বিশ্বের আনাচে কানাচে এই ঘটনাগুলো ঘটবে। আরও বলেছেন তিনি, কয়েকটা বলে শেষ করছি, যে এমন এমন রোগ ব্যাধির জন্ম নিবে যে মানুষ কখনো কল্পনা করে নাই। দেখছেন না এখন কি হচ্ছে, এমন রোগ ব্যাধি বের হবে সামনে, আরও বের হবে, যেগুলো মানুষ কখনো কল্পনাও করেনি যে এরকম করে মানুষ মারা যাইতে পারে। এই যে এখন ভাইরাসটা দেখছেন, এটারও ইঙ্গিত হাদিসের মধ্যে ছিল, আমরা হাদিসগুলো স্টাডি করিনি আগে, এবং এই ভাইরাসের পরের অবস্থা কি হবে সেটাও হাদিসের মধ্যে বলা আছে। এর পরে আসবে দুর্ভিক্ষ, লিখে রাখবেন, এর পরে আসবে কি দুর্ভিক্ষ, দেখবেন। এই যে পুরো বিশ্বটাকে ভাইরাস দিয়ে একটা দিকে চোখ ফিরিয়ে রাখা হয়েছে, সবাই এখন এই ভাইরাসের দিকেই তাকিয়ে আছে, ভাইরাস ভ্যাকসিন, এর পিছনে কিন্তু অনেক এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এখন বিশ্বে, এটা আপনি বুঝতে পারছেন না। এই যে দেশে একটা ইস্যু তুলে দেওয়া হয়েছে, মূর্তি ভাস্কর্য, সবাই এটার পিছনে লেগে আছে এখন, দেখবেন। আমরাই কিন্তু মারামারি কাটাকাটির মধ্যে আছি, যারা করছে তারাও মুসলিম, যারা বিরোধিতা করছে তারাও মুসলিম, এটা মূল উদ্দেশ্য না। এর পিছনে কোনো একটা মহল এমন কিছু করতে চাচ্ছে যেটা আমাদের এই জাতির জন্য হুমকি স্বরূপ হবে, পিছনে তারা কিছু না কিছু করার চেষ্টা করছে, আমাদেরকে একটা দিকে ফোকাস করিয়ে রেখেছে। আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি বুঝতে হবে, না হলে আপনি শুধু এই তোতা পাখির মতো কোরআন হাদিস পড়ে আপনি শেষ জামানে চলতে পারবেন না। বিশ্বাস করেন কোরআন এবং হাদিসের মধ্যেই সমস্ত বিষয়ের সমাধান আছে। আমরা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কিতাবের কাছে ফিরে আসেন, রাসূলের হাদিসের কাছে ফিরে আসেন, আপনার দেশ সমৃদ্ধ হবে, আপনার ক্ষমতা স্থায়ী হবে, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন, সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কেন ইসলামটাকে আপনি শত্রু মনে করছেন, কি জন্য ইসলাম এবং মুসলিমদেরকে আপনি শত্রু মনে করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়ের ভিত্তিতে দেশ শাসন করেছে। কেন আপনি সেদিকে হাঁটতে চাচ্ছেন না, কেন আপনারা ওইদিকে যেতে চাচ্ছেন না? আমরা আপনাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছি, আর আপনারা আমাদেরকে শত্রু মনে করছেন। আর যারা আপনাদেরকে পিঠের পিছন দিক থেকে ছুরি মারবে ওদেরকে আপনি বন্ধু মনে করছেন, ওরা আপনাকে পিঠের পিছন থেকে ছুরি মারবে, আজ হোক আর কাল হোক, দেখে নিন। আপনি আমার কথা বিশ্বাস করেন, ওরা আপনাকে পিঠের পিছন থেকে ছুরি মারবে, এটাই ওদের চরিত্র। আল্লাহ পাক বলেছেন কোরআনে অসংখ্য জায়গায় আছে, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কশিন কালেও ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু, ফামাইয়াতাওয়াল্লাহুম মিনহুম, তোমাদের মধ্যে যদি কেউ ওদের দিকে মুখ ফেরায়, ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, ফামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের আদর্শ গ্রহণ করে সে এই উম্মতের কেউ না, সে ওদের অন্তর্ভুক্ত।
তিনি আরো বলেছেন মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল লাযিনা আশরাকু সূরা মায়দা পড়ে দেখেন তিনি বলেছেন মুমিনদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে দুই শ্রেণীর মানুষ ইহুদ ইহুদি এবং এবং মুশরিক আল্লাযিনা আশরাকু যারা শিরিক করে এরা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টান মুশরিক সভ্যতাকে আপনি বন্ধু মনে করবেন না ভুলেও এরা কোশ্চিন কালেও আপনার বন্ধু নয় এরা ওদের স্বার্থ ছাড়া এক পা নড়বে না ওরা আমাদেরকে দাস হিসেবে বানিয়ে রাখতে চায় এবং তারা আমাদেরকে ওদের ওদের যে ওঠো ওঠো বসো বসো এই অর্ডারে ফলো করতে চায় তারা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার ক্রিয়েট করতে চায় এবং সেটা সামনে তারা করেও ছাড়বে কারণ ওদের ওরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে এবং ইহুদি খ্রিস্টান সভ্যতাকে অনুসরণ করবে ওরা জেরুজালেম দখল করেছে 1914 সালে 48 সালে গিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে 2017 সালে তারা রাজধানী ঘোষণা করেছে জেরুজালেমকে এখন আপনি হাত গুটিয়ে বসে আছেন সব হয়ে গেছে প্ল্যাটফর্ম ওখান থেকেই দাজ্জাল বের হবে এবং আজকের বিশ্বের সব কিছু পলিটিক্স ইকোনমিক্স আপনার মিডিয়া প্রযুক্তি যত যে আপনার ইয়াগুলো অস্ত্র শস্ত্র যা আছে কূটনৈতিক নীতি পররাষ্ট্রনীতি সব ওই জেরুজালেম থেকেই নিয়ন্ত্রণ করা হয় পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোর ভিতরেও সব ইহুদিরাই ঢুকে গেছে এবং এরাই ওদেরকে নিয়ন্ত্রণ করছে আর সময় বেশি নাই তাই আখিরুজ জামান সম্পর্কে স্টাডি করার জন্য অনুরোধ করব একটা খুতবায় সব বলা সম্ভব নয় এতটুকু বলতে চাইলাম পারিবারিক দিকে দেখেন সামাজিক দিকে দেখেন রাষ্ট্রের দিকেই দেখেন যেদিকেই তাকাবেন দেখবেন শেষ জামানার যে আলামতগুলো বলা আছে হাদিসে এবং কোরআনে 100% মিলে গেছে 100% অনেকে বলতে পারে যে এরকম আলামত আগেও মিলেছিল এটা নতুন না তাদেরকে বলবো যে বিগত 100 বছরে যে আলামতগুলো এসেছে এগুলো তার আগের 1000 বছরে আসে নাই কখনো না সারা বিশ্বে গ্লোবালি কখনো সুদ খায়নি কেউ সারা বিশ্বে গ্লোবালি জেনা ছড়ানো হয়নি সারা বিশ্বকে একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ কখনো করা হয়নি ইসরায়েল 2000 বছর ধরে তারা জেরুজালেমে ঢুকতে পারেনি 1914 সালে তারা ঢুকেছে এই ঘটনাগুলো আগে কখনো ঘটেনি ইউনাইটেড নেশনস জাতিসংঘ আগে গঠন করা হয়নি সারা বিশ্বের প্রতিটা মুসলিম কান্ট্রিতে এইভাবে মুসলিমদেরকে কখনো মারা হয়নি তাই যারা বলে যে এগুলো আগেও হয়েছিল এত মাথা ব্যথার কিছু নাই এরা বোকা স্বর্গে বাস করছে এরা টোটালি স্কুল বয় এদের পড়াশোনা করার জন্য অনুরোধ করবো আমরা এদেরকে এই জামানে আপনি কী করবেন প্রথমত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান নাই আপনি চলতে পারবেন না কোরআন হাদিস তো পড়বেনই পাশাপাশি আপনাকে এই যে হিস্ট্রি পড়তে হবে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে ইকোনমিক্স পড়তে হবে আপনাকে জিও পলিটিক্স পড়তে হবে এই খবরগুলো শুনতে হবে এবং কোরআন সুন্নার সাথে এগুলোকে মিলাতে হবে খালি তোতা পাখির মতো কোরআন পড়েই যাবেন আর পড়েই যাবেন এই পড়া দিয়ে কোনো কাজ হবে না এই জামানায় শুধু এই পড়াশোনায় যথেষ্ট নয় মনে রাখবেন জ্ঞান জ্ঞান হয়তো অর্জন করা যায় কিন্তু হিকমা প্রজ্ঞা অর্জন করা যায় না জ্ঞান অর্জন করা যায় বই পড়ে হিকমা প্রজ্ঞা নূর অর্জন করা যায় না জ্ঞান অর্জন করা যায় আবার বলছি হিকমা প্রজ্ঞা নূর অর্জন করা যায় না এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যাকে ভালোবাসবেন যার মনের মধ্যে আল্লাহপাক স্বচ্ছতা দেখবেন পাপ থেকে মুক্ত হৃদয় দেখবেন ইনশাআল্লাহ আল্লাহপাক তাকে নূর দান করবেন তখন সে নূর দিয়ে সে বিশ্বকে দেখবে যেটা অন্য 10 জন মানুষ দেখতে পারবে না আমরা এই খুতবে যে কথাগুলো বললাম অনেকের কাছে মনে হবে এগুলো বোগাস কিন্তু যাদের ভিতরে নূর আছে ইনসাইট আছে এরা বুঝতে পারবে যে সামনের দিনগুলো আসলেই ভয়ঙ্কর নূর আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আপনি অর্জন করতে পারবেন হিকমা প্রজ্ঞা এটা আল্লাহর পক্ষ থেকে আসে অতএব জ্ঞান অর্জন করুন এই সাবজেক্টগুলো পড়াশোনা করুন এবং আল্লাহর কাছে হিকমা প্রজ্ঞা চান সেজদায় আল্লাহ আমাকে নূর দিন হিকমা দিন প্রজ্ঞা দিন যাতে আমি এই বিশ্বকে বুঝতে পারি আগামী দিনকে বুঝতে পারি